নামাজ বা সালাত হলো ইসলাম ধর্মের প্রধান উপাসনা কর্ম। নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ বা আবশ্যক। নামাজ ইসলামের পঞ্চম স্তম্ভের একটি। কালিমার পরেই নামাজই ইসলাম ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। বাংলা ভাষায় সালাত এর পরিবর্তে সচরাচর নামাজ শব্দটি ব্যবহার করা হয়। ফার্সি, উর্দু, হিন্দি, তুর্কি এবং বাংলা ভাষায় একে নামাজ বলা হয়, কিন্তু এর মূল আরবি নাম সালাত। সালাত এর আবিধানিক অর্থ হল দোয়া, রহমত, ক্ষমা প্রার্থনা ইত্যাদি। আর পারিভাষিক অর্থ শরিয়ার নির্দেশিত ক্রিয়া পদ্ধতির মাধ্যমে আল্লাহর নিকটে বান্দার ক্ষমা প্রার্থনা নিবেদনের শ্রেষ্ঠতম ইবাদতকে সালাত বলা হয়। আর নামাজের অর্থ হলো পাঁচটি। এক, ফজর, দুই, জোহর, তিন, আছর, চার, মাগরিব, পাঁচ, এশা। এখন প্রশ্ন হলো, নামাজ পড়া কার উপর ফরজ? হ্যাঁ, নামাজ ফরজ হওয়ার জন্য তাকে এক, মুসলমান হতে হবে, দুই, বয়স কমপক্ষে 7 বছর পূর্ণ হতে হবে, এবং তিন, সুস্থ মস্তিষ্কের হতে হবে। এরূপ ব্যক্তির উপর নামাজ আদায় করা ফরজ।